বাচ্চারা সব ভালো আছো? আজকে আমি তোমাদের মিশ্র উদাহরণ যে পড়িয়েছিলাম মিশ্র মাত্রা দিয়ে, কোথাও হর্ষিকার, কোথায় দীর্ঘিকার, কোথাও আবার হর্ষুকার, কোথাও দীর্ঘকার, কোথাও আকার, বর্ণের সাথে এগুলো দিয়ে তোমাদের তো পড়তে শিখিয়েছিলাম। আজকে আমি তোমাদের সেই অনুশীলনীটা একটু করাবো, দু অক্ষরের করাবো, ঠিক আছে? তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখো, তোমরা কিন্তু বাড়িতে বারবার অভ্যেস করবে। নিচের বর্ণগুলি যোগ করে কি পাও লেখো। তোমরা তো এগুলো শিখেছো সব, নিজেরাই পারবে। দেখো, র, র এর সাথে কি আছে? আকার। আমি এখানে র এর সাথে আকার লিখলাম, র এর সাথে আকার দিলাম। তারপরে কি আছে? যুক্ত তালব স, তার সঙ্গে হর্ষ ইকার। তাহলে তালব স লিখছি, দেখো তালব সর সঙ্গে হর্ষ ইকার দিচ্ছি, তাহলে কি হলো? রাশি, রয়ে আকারে রা, তালবস্বয়ে হস্যিকার, রাশি। এখানে দেখো তালব দন্তেশ্বরের সঙ্গে আকার আছে, তাহলে আমি এখানে দন্তেশ্বরের সঙ্গে আকারটা লিখি, দন্তেশ্বর কারে সা, ধয়ের সঙ্গে হস্যুকার আছে, তাহলে কি লিখবো? ধয়ে হস্যু, সাধু, দন্তেশ্বর কারে সা, ধয়ে শুধু, সাধু। আবার এখানে দেখো তালবস্বয়ের সঙ্গে হস্যিকার আছে, তাহলে তালবস্বয়ে হস্যিষি, তারপরে কি বলতো? তালবস্বয়ে শিশি, ক্ষয়ের সঙ্গে আকার আছে, খ, তার সঙ্গে আকার, শিখা, তালবস্বয়ে শিশি, ক্ষয়কারে খা, শিখা। তারপরে এখানে দেখো কয়ের সঙ্গে রি আছে, রিকার কেমন হয়? কয়রিক্রি, আগে লিখি কয়ের সঙ্গে রিকার, কয়রিক্রি। আর এই পায়ের সঙ্গে আছে, পয়ের সঙ্গে আছে আকার, তাহলে কি হয় বলতো? কয়রিক্রি, পয়াকারে পা, কৃপা। বুঝতে পেরেছো? তাহলে রাশি, শিখা, সাধু, কৃপা, এগুলো সব মুখস্থ করবে। সঠিক দু নম্বরে আছে, দেখো সঠিক বর্ণটি বেছে নিয়ে ফাঁকা ঘরে বসাও। এখন থেকে তোমরা পুরো ওপরের হেডিংটা লিখতে শিখবে, কারণ তোমরা তো আকার, হস্যিকার, দীর্ঘিকার, হস্যুকার সমস্ত শিখে গেছো। নিজেরা হেডিংটা লিখবে, দায় সারা করে কখনো ক্লাস ওয়ার্ক করবে না, নিজে হেডিংটা লিখবে, তারপরে আমি যেটা দেবো সেটা লিখবে, তারপরে নিজেরা কাজটা করবে। এখানে দেখো আমি দিয়েছি রয় হস্যি রি, আর এখানে আছে লয় হস্যু লু, আর পয় হস্যু পু। রি এর সঙ্গে কি হবে? রিলু হবে, কোনো শব্দ না, তার কোনো মানে হয় না। তাহলে এমন শব্দ গঠন করতে হবে, শব্দ তাকেই বলবো যে বর্ণ দিয়ে এমন শব্দ গঠন করতে হবে যার একটা মানে থাকবে। আমরা পড়েছি রয় হস্যি রি, পয় হস্যু পু, রি পু, রি পু মানে শত্রু, তোমরা জানো তো। তারপর এখানে আছে কি দেখো, লয় হস্যু দিয়েছি, এই লয় হস্যুর সঙ্গে কি হবে? টয়াকার, টা, লয় হস্যু টালু হবে। আমরা কি পড়েছি টালু? না, টালু বলে কিছু কথা হয় না, তাহলে তয়াকার, তা, লয় হস্যু লু, তালু। তালু মানে জানো তো, এই যে হাতের তালু দেখতে পাচ্ছো তো। তারপরে হচ্ছে এখানে দেখো ভয়াকার দিয়েছি, ভয়াকারের সঙ্গে একটা রয় দীর্ঘি দিয়েছি, একটা কয় দীর্ঘি দিয়েছি, তাহলে ভয়াকারের সঙ্গে কয় দীর্ঘি হলে কি হয়? ভাকি হবে কি? না, তাহলে কি হবে? ভারী, রয় দীর্ঘি, ভারী। এগুলো তোমরা বাড়িতে বারবার কিন্তু অভ্যাস করবে, ভয়াকার ভা, রয় দীর্ঘি রি, ভারী। এখানে কি আছে দেখো, ময়রি মধ্যনায়িকা দিয়ে দিয়েছি, তাহলে মৃণা, মৃণা তোমরা পড়েছো কি? মৃণা বলে কোনো কথা হয় না, তাহলে হবে ঘয়রি। এখানে দেখো ঘ আছে, ঘয়রিকার আছে, ঘয়রি মধ্যনায়িকার, ঘৃণা, বুঝতে পারছো? এরপর এখানে দেখো ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসাও। এখানে তোমাদের বলে দিয়েছে বইয়ে, ঝুড়ি থেকে সঠিক বর্ণটি বেছে নিয়ে ফাঁকা ঘরে বসাও। আমি এখানে তোমাদের কোনো বর্ণ দিয়ে দেব না, তোমরা সেগুলো নিজেরা মনে করে করে
বসাবে। তাহলে এখানে কি আছে ড্যাশ তয়হসি, কি হবে বলো তো? ড্যাশ তয়হসি রয় দীর্ঘি তয়হসি রীতি, রয় দীর্ঘি তয়হসি রীতি। তারপরে কি আছে না দন্ত নাকার, তারপরে কি হবে বলো তো? দন্ত নাকার ভয় হসি নাভি, আমরা তো পড়েছি দন্ত নাকার ভয় হসি নাভি। তারপরে কি আছে লি আছে, দেখো এখানে লি লি আছে, তার আগে কি তাহলে বসাবো? ধয় দীর্ঘ লয় হসি ধুলি, কি বসাবো? ধয়ে দীর্ঘকার লয় হসি ধুলি। তারপরে কি আছে ময়কার আছে মে ধা, ধয়াকারে ধা, আমরা তো পড়েছি মেধা, মেধা মানে যার খুব বুদ্ধি বা জ্ঞান তার তাকে মেধা বলে, ময়কারে মে ধয়াকারে ধা মেধা। তারপর আছে দেখো তয়াকার আছে তা, তয়াকারে তা, তাহলে কি হবে আমরা এখানে করেছি তয়াকারে তা লয় হসুলু তালু, বুঝতে পেরেছ? তারপরে আবার একটা আছে এখানটা মুছে করে দিই, দন্তের সয়াকার আছে তারপরে ফাঁকা বক্স আছে, ঠিক আছে? দন্তের সয়াকারে সা, কি হবে বলো? দন্তের সয়াকারে সা ধয় শুধু সাধু, বুঝতে পেরেছ? দন্ত সহকারে সা ধয় শুধু সাধু। তোমরা কিন্তু বারবার এগুলো বাড়িতে অভ্যাস করবে, ঠিক আছে?